লালমোহন বাবু কিছুদিন থেকেই বলছেন, খাই খাই বলে একটা দোকান হয়েছে ময়, আমার বাড়ি থেকে হাফ এ মাইল, সেখানে দুর্দান্ত সিঙ্গাড়া করে, একদিন নিয়ে আসবো। আজ সেই সিঙ্গাড়া এসেছে, আর লালমোহন বাবুর কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেছে। সামনের বৈশাখে আপনার যে বইটা বেরোবে তার ছক্কাটা হয়ে গেছে? ইয়েস স্যার, কম্পুচিয়ায় কম্পমান, এবার দেখবেন প্রখর রুদ্রের হাবভাব, কায়দা কানুন অনেকটা ফেলু মিত্রের মতো হয়ে আসছে। অর্থাৎ সে আরো প্রখর হয়ে উঠেছে, এই তো? তা তো বটেই। গোয়েন্দার ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তাও ইম্প্রুভ করেছেন নিশ্চয়ই। এই কবছর সমানে যে আপনার আশেপাশে ঘুর ঘুর করছি, তাতে অনেকটা বেনিফিট যে পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেটা মানবো যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। পরীক্ষা? কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। বলুন তো, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখছেন কিনা? আপনি তো গতকাল সকালে এসেছিলেন, আজকের আমি আর গতকালের আমির মধ্যে কোনো তফাৎ দেখছেন কি? লালমোহনবাবু উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে মিনিটখানেক ফেলুদাকে আপাদমস্তক স্টাডি করে বললেন, কই না, নো ডিফারেন্স, কোনো তফাৎ নেই। হলো না, ফেল। অতএব প্রখর রুদ্র ফেল। আপনি আসার 10 মিনিট আগে আমি প্রায় 1 মাস পরে হাত আর পায়ের নখ কেটেছি। কিছু ঈদের চাঁদের মতো হাতের নখ এখনো মেঝেতে পড়ে আছে, ওই দেখুন। ভেরি ওয়েল, এবার আপনি বলুন তো আমার মধ্যে কি চেঞ্জ আপনি লক্ষ্য করছেন? বলবো? বলুন। ফেলুদা চায়ের খালি কাপটা টেবিলে রেখে চার মিনারের প্যাকেটটা তুলে নিয়ে বলল, নাম্বার 1, আপনি কাল অব দি লাক্স টয়লেট সোপ ব্যবহার করেছেন, আজ সিনথলের গন্ধ পাচ্ছি, খুব সম্ভবত টিভির বিজ্ঞাপনের চটকের ফলে। ঠিক বলেছেন ময়। এনিথিং এলস? আপনি পাঞ্জাবির বোতাম সবকটাই লাগিয়ে থাকেন, আজ অনেকদিন পর দেখছি ওপরেরটা খোলা। নতুন পাঞ্জাবিতে বোতাম লাগাতে অনেক সময় বেশ কসরত করতে হয়, ওপরেরটায় সেই কসরতে কোনো ফল হয়নি বলে মনে হচ্ছে। মোক্ষম ধরেছেন। আরো আছে কি? আপনি রোজ সকালে একটি করে রসুনের কোয়া চিবিয়ে খান, সেটা আপনি ঘরে এলেই বুঝতে পারি, আজ পারছি না। আর বলবেন না মশাই, ভরদ্বাজটা এমন কেয়ারলেস দিয়েছে কড়া করে ধমক, 86 থেকে রসুন ধরেছে মশাই সকালে ডেইলি 1 কোয়া, আমার সিস্টেমটাই। জটায়ু রসুনের গুণকীর্তন কমাতে হলো, কারণ কলিং বেল বেজে উঠেছে। দরজা খুলে দেখি এক ভদ্রলোক। ফেলুদা উঠে দাঁড়ালো। আসুন। আচ্ছা, আপনি তো? আমার নাম প্রদোষ মিত্র। ভদ্রলোক সোফায় বসে বললেন, নমস্কার, আমার নাম শঙ্কর মুন্সি, আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, ডক্টর রাজেন মুন্সি, সাইকায়াট্রিস্ট। আমি জানতাম যারা মনের ব্যারামের চিকিৎসা করে তাদের বলে সাইকায়াট্রিস্ট। সেদিন খবরের কাগজে ওর বিষয়ে একটা খবর পড়লাম না, একটা ছবিও তো বেরিয়েছিল আগে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, গত 40 বছর ধরে উনি একটা ডায়েরি লিখেছেন যেটা পেঙ্গুইন ছাপছে। আপনি হয়তো জানেন না, বাবার মনোবিজ্ঞানী হিসেবে সুনাম আছে ঠিকই, কিন্তু আরেকটা ব্যাপারেও তিনি ছিলেন অসাধারণ, সেটা হলো শিকার। 25 বছর আগে শিকার ছাড়লেও এই ডায়েরিতে তার শিকারের অভিজ্ঞতার বর্ণনাও আছে। পেঙ্গুইন এখনো লেখাটা পড়েনি, সাইকিয়াট্রিস্ট শিকারির ডায়েরি শুনেই ছাপার প্রস্তাব দেয়। তবে লেখক হিসেবে যে বাবার সুনাম আছে সেটা তারা জানে। মনোবিজ্ঞান সম্বন্ধে চমৎকার ইংরেজিতে লেখা বাবার অনেক প্রবন্ধই নানান পত্রপত্রিকায় এর আগে বেরিয়েছে। খবরটা কি আপনারাই কাগজে দেন? না, ওটা প্রকাশকের তরফ থেকে বেরোয়। যাই হোক, এবার আসল ব্যাপারটায় আসি। বাবার গর্ব হচ্ছে যে এই ডায়েরিতে তিনি একটিও মিথ্যে কথা লেখেননি। 3 জন লোককে নিয়ে 3টি ঘটনার উল্লেখ আছে ডায়েরিতে, যাদের পুরো নামটা ব্যবহার না করে বাবা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করেছেন। এই অক্ষর 3টি হল এ, জি আর আর। এরা 3জনই আজ সমাজের সম্মানিত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু 3জনই বেশ অনেক কাল আগে 3টি অত্যন্ত গর্হিত কাজ করেন এবং 3জনই নানান ফিকিরে আইনের হাত থেকে রেহাই পান। যদিও পুরো নাম ব্যবহার না করার দরুন বাবা আইনের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ, তবুও প্রকাশকের কাছ থেকে অফারটা পাওয়ার পর বাবা 3জনকেই ব্যাপারটা বলেন। এ আর জি প্রথমে আপত্তি তোলে, তারপর বাবা বুঝিয়ে বলার পর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর নাকি কোনো রকম আপত্তি তোলেনি। গতকাল দুপুরে খেতে বসেছি, এমন সময় চাকর এসে বাবাকে একটা চিঠি দেয়। সেটা পড়ে বাবার মুখ গম্ভীর হয়ে যায়।
কারণ জিজ্ঞেস করাতে বাবার মুখে প্রথম এ, জি আর আর এর বিষয় শুনি। আগে কিছুই জানতাম না। কেন মিস্টার মিত্র, বাবা লোকটা একটু পিকিউলিয়ার, উনি পেশা আর পেশেন্ট ছাড়া আর কিছুই জানেন না। আমি মা সংসার এসব সম্পর্কে বাবার সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যান, তার 2 বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমাকে খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরনো চাকর আমার দেখাশোনা করত, সেই ব্যবধান এখনো রয়ে গেছে। যদিও এটা বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি তেমনি তার শাসনও ভোগ করিনি। এবং তার ডায়েরিও পড়েননি? না, শুধু আমি না, কেউই পড়েনি। আসল প্রসঙ্গ থেকে আমরা একটু দূরে সরে এসেছি, ওই চিঠি কি এই 3 জনের একজন লিখেছেন? ইয়েস ইয়েস, এই দেখুন। শঙ্করবাবু একটা খাম বের করে ফেলুদাকে দিলেন। তা থেকে যে চিঠিটা বেরোলো সেটা ফেলুদার পেছনে দাঁড়িয়ে আমি আর লালমোহনবাবুও পড়লাম। প্রথমেই তলায় দেখলাম এ, তার উপর লেখা আই টেক ব্যাক মাই ওয়ার্ড। ডায়েরি ছাপতে হলে আমার অংশ বাদ দিয়ে ছাপতে হবে, এটা অনুরোধ নয়, আদেশ। অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। একটা প্রশ্ন আছে, এই 3 ব্যক্তির অপরাধের কথা আপনার বাবা জানলেন কি করে? সেও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কৌশলে আইনের কবল থেকে মুক্তি পেয়ে এ, জি আর আর মনে কিন্তু শান্তি পায়নি। গভীর অনুশোচনা, শেষটায় ঘটনাচক্রে ধরা পড়ে যাওয়ার ভয়, এসব ক্রমে মানসিক ব্যারামে দাঁড়ায়। বাবার তখনই বেশ নাম ডাক। এরা 3 জনই বাবার কাছে আসে চিকিৎসার জন্য। সাইকিয়াট্রিস্টের কাছে তো আর কিছু লুকোনো চলে না, সব প্রশ্নের সঠিক জবাব না দিলে চিকিৎসাই হবে না। এইভাবে বাবা এদের ঘটনাগুলো জানতে পারে। হুমকি কি শুধু এই দিয়েছে? এখন পর্যন্ত তাই, তবে জি সম্বন্ধেও বাবার সংশয় আছে। এই 3 জনের অপরাধ কি তা আপনি জানেন? না, শুধু তাই না, এদের আসল নাম, এখন এরা কি করছে, এসব কিছুই বলেননি বাবা। তবে আপনাকে নিশ্চয়ই বলবেন। উনি কি আমার খোঁজ করছেন? সেই জন্যই তো আশা। বাবা ওর এক পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছেন। আমাকে জিজ্ঞেস করতে আমি বললাম গোয়েন্দা হিসেবে আপনার যথেষ্ট খ্যাতি আছে। তাতে বাবা বললেন মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে ভালো গোয়েন্দা হওয়া যায় না, ওকে একটা কল দিতে পারলে ভালো হতো। এসব হুমকি টুমকিতে বড্ড শান্তি ভঙ্গ হয়, ফলে কাজের ব্যাঘাত ঘটে, সেটা আমি একেবারেই চাই না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করি আপনাকে কখন আসতে বলবো। বাবা বলেন রবিবার সকাল 10টা। এখন আপনি যদি বেশ তো, আমার দিক থেকে আপত্তি করার তো কোনো কারণই নেই। বেশ, তাহলে সে কথাই রইল, রবিবার সকাল 10টা, নাম্বার 7 সুইনো স্ট্রিট। নমস্কার। সাত নম্বর সুইনো স্ট্রিট ডাক্তারের বাড়ি বলে মনেই হয় না। তার সদর দরজা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটা দাঁড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার পেছনে দেয়ালের উপর দিকে একটা বাইসনের মাথা। শঙ্করবাবু নিচেই অপেক্ষা করছিলেন, আমরা তার সঙ্গে দোতলায় গিয়ে বৈঠকখানায় বসলাম। এই ঘরেও চতুর্দিকে শিকারের চিহ্ন। মিনিট খানেকের মধ্যেই ডক্টর মুন্সি এসে পড়লেন। মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে এখনো যে বেশ শক্ত সমর্থ সেটা দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে, ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি রেখেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো। এবার ভদ্রলোক জটায়ু এবং আমার দিকে চাইতে ফেলুদা আমাদের পরিচয় করিয়ে দিল। এরা ট্রাস্টওয়ার্দি কি? সম্পূর্ণ। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। এই জন্য জিজ্ঞেস করছি কারণ আজ সেই 3 ব্যক্তির আসল পরিচয় আমাকে দিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। এই পরিচয় শুধু আপনারা 3 জনই জানবেন, আর কেউ জানে না, আর কাউকে বলিও নি। আপনি নির্ভয় বলতে পারেন ডাক্তার মুন্সি, আমি অন্তত কাউকে বলবো না। ভেরি ওয়েল, তাহলে বলুন কি করতে পারি। হুমকি চিঠির কথা আপনার ছেলে বলেছেন? শুধু হুমকি চিঠি নয়, হুমকি টেলিফোনও বটে। এটা কাল রাতের ঘটনা, তখন 11:30, বোঝাই যায় মত্ত অবস্থায় ফোন করছে হিগিন্স, জর্জ হিগিন্স। আপনার ডায়েরি জি? ইয়েস। বলে কি সেদিন টেলিফোনে আমি অত্যন্ত বোকার মতো কথা বলেছি,
যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই, তখন আমার যে ব্যবসা ছিল এখনো সেই ব্যবসাই রয়েছে। একচেটিয়া ব্যবসা আমার, সুতরাং জি থেকে অনেকেই আমার আসল পরিচয় অনুমান করতে পারবে। সো কাট মি আউট। এবার দেখুন, মাতালকে তো আর যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, ফলে ফোন রেখে দিতে হলো। এবার বুঝতেই পারছেন, আমি রুগী নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের বাড়ি গিয়ে সামনাসামনি কথা বলে যে কিছু বোঝাবো তার সময় বা সামর্থ্য আমার নেই। এই কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই, এ এবং জি। আর কে নিয়ে চিন্তার কারণ নেই, কারণ তার সঙ্গে কথা বলে জেনেছি যে নামের আদ্যক্ষর থেকে তাকে কেউ চিনে ফেলবে এই আশঙ্কা তার নেই। কিন্তু এই তিনজনের আসল পরিচয়টা? কাগজ পেন্সিল আছে? আমি পকেট থেকে নোটবুক আর ডট পেন বার করলাম। লিখুন, এ হলো অরুণ সেনগুপ্ত, ম্যাকনিল কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোল্যান্ড রোড, ফোন নাম্বার ডিরেক্টরিতে দেখে নেবেন। এবার লিখুন, জি হলো জর্জ হিগিন্স, টেলিভিশনের জন্য বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসায়ীর, বাড়ির নম্বর 90 রিপন স্ট্রিট। রাস্তার নাম থেকে বুঝতে পারবেন উনি পুরো সাহেব নন, অ্যাংলো ইন্ডিয়ান। তৃতীয় ব্যক্তির আসল পরিচয় প্রয়োজন হলে দেব, নচেত নয়। এদের অপরাধগুলো? শুনুন, আমার পাণ্ডুলিপি আজ আপনি নিয়ে যাবেন, মন দিয়ে পড়ে আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আমাকে বলবেন এতে আপত্তিকর কিছু আছে কিনা, যার ফলে বইটা বাজারে বেরোলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ফেলুদাকে থামতে হলো, কারণ ঘরে তিনজন লোকের প্রবেশ ঘটেছে। ডক্টর মুন্সি তাদের দিকে দেখিয়ে বললেন, আপনি আসছেন শুনে এরা সকলেই আপনাকে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। আমার স্ত্রী ছাড়া এই কজন এবং আমার ছেলেই এখন আমার বাড়ির বাসিন্দা। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে সুখময়, আমার সেক্রেটারি। একজন চশমা পরা বছর 40-এর ভদ্রলোকের দিকে দেখালেন ডক্টর মুন্সি। আর ইনি হচ্ছেন আমার শ্যালক চন্দ্রনাথ। এর বয়স 50-এর কাছাকাছি, দেখে কেন জানি মনে হয় ইনি বিশেষ কিছু করেন টরেন না, এ বাড়িতে আশ্রিত হয়ে রয়েছেন। আর ইনি আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক, এর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এখানেই আছেন। একে দেখে মনে হয় এর অসুখ এখনো সারেনি, হাত কচলাচ্ছেন, চোখ পিটপিট করছেন, একটানা সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বয়স আন্দাজ 40-45। পরিচয়ের পরে একমাত্র সুখময় বাবু ছাড়া আর সকলেই চলে গেলেন। ডক্টর মুন্সি তার সেক্রেটারির দিকে ফিরে বললেন, সুখময় যাও, আমার লেখাটা এনে প্রদোষবাবুকে দাও। ভদ্রলোক 2 মিনিটের মধ্যে একটা বড় মোটা খাম এনে ফেলুদাকে দিলেন। ওর কিন্তু আর কোনো কপি নেই, পাবলিশারকে দেবার আগে ওটা সুখময় টাইপ করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এটার মূল্য খুব ভালোভাবে জানি। আমরা উঠে পড়লাম। শঙ্করবাবু পাশের ঘরেই অপেক্ষা করছিলেন, এবার এসে আমাদের সদর দরজা অবধি পৌঁছে দিলেন। তারপর লালমোহনবাবু সবুজ অ্যাম্বাসেডরে চড়ে আমরা বাড়িমুখ রওনা দিলাম। ময়, একটা রিকোয়েস্ট আছে। কি? আপনার পড়া হলে পর আমি 2 দিনের জন্য পাণ্ডুলিপিটা নেব, এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই নয়? না পড়লেই নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে যে আমার দুর্দান্ত লাগে সেটা তো আপনি জানেন। বেশ, দেব। আর 2 দিন নয়, আপনি যে সকালে নেবেন তার পরের দিন সকালেই ফেরত দিতে হবে। তার মধ্যে শিকারের অংশ আপনার নিশ্চয়ই পড়া হয়ে যাবে, কারণ 1965-এর পর তো আর ভদ্রলোক শিকার করেননি। ডক্টর মুন্সির হাতের লেখা বেশ পরিষ্কার হলেও 375 পাতার পাণ্ডুলিপিটা পড়তে ফেলুদার লাগলো 3 দিন। এত সময় লাগার একটা কারণ অবশ্য এই যে ফেলুদা পড়ার ফাঁকে ফাঁকে অনেক কিছু নিজের খাতায় নোট করে নিচ্ছিল। 3 দিন পর রবিবার সকালে যথারীতি জটায়ু এসে হাজির। প্রথম প্রশ্নই হল, কি স্যার? হলো? হয়েছে। আপনি কি সিদ্ধান্তে এলেন শুনি? এ ডায়েরি নির্ভয়ে ছাপার যোগ্য? সম্পূর্ণ, তবে তাতে হুমকি বন্ধ করা যায় না। এই তিনজনের একজনও যদি ধরে বসে থাকে যে নামের আদ্যক্ষর থেকেই লোকে বুঝে ফেলবে কার কথা বলা হচ্ছে, তাহলে সে এ বই ছাপা বন্ধ করার জন্য কি যে না করতে পারে তা ঠিক নেই। ইভেন মার্ডার?
তা তো বটেই। একজনের কথাই ধরা যাক, এ অরুণ সেনগুপ্ত, পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে ছিলেন এক ব্যাংকের মধ্যপদস্থ কর্মচারী, কিন্তু রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা, ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় বেশি, শেষে কাবুলিওয়ালা শরণাপন্ন হওয়া। এই ফাঁকে বলে রাখি, ফেলুদা একবার বলেছিল, আজকাল আর দেখা যায় না বটে, কিন্তু বছর কুড়ি আগেও রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত লাঠি হাতে কাবুলিওয়ালা দাঁড়িয়ে আছে। এদের ব্যবসা ছিল মোটা সুদে টাকা ধার দেওয়া, ফেলুদা বলে চলল। একটা সময় আসে যখন দেনার অঙ্কটা এমন ফুলে ফেপে ওঠে যে মরিয়া হয়ে অরুণ সেনগুপ্তকে ব্যাংকের তহবিল থেকে ৪০,০০০ টাকা চুরি করতে হয়, কিন্তু সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে একজন নির্দোষ কর্মচারীর উপর, ফলে সে বেচারিকে জেল খাটতে হয়। বুঝিছি বুঝিছি, তারপর অনুশোচনা, তারপর মাথার ব্যায়াম, তারপর মনোবিজ্ঞানী। কিন্তু ভদ্রলোক যে এখন একেবারে সমাজের উপরতলায় বাস করছেন, তার মানে মুন্সির চিকিৎসায় কাজ দিয়েছিল। তা তো বটেই, সে কথা মুন্সি তার ডায়েরিতে লিখেওছেন, যদিও তার পরে আর কিছু লেখেননি। কিন্তু আমরা বেশ অনুমান করতে পারি যে এই ঘটনার পর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে ৩০ বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে ওপরে উঠে আজকের অবস্থায় পৌঁছেছেন। বুঝতেই পারেন, সেখান থেকে আবার পিছলে পড়ার আশঙ্কা যদি দেখা দেয়, যতই অমূলক হোক, তাহলে সেনগুপ্ত সাহেব মাথা ঠিক রাখেন কি করে? বুঝলাম। আর অন্য দুজন? আর ব্যক্তি সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই, সে তো সেদিনই মুন্সির মুখেই শুনলেন। এর আসল নামটা উনি বলেননি, তাই আমিও বলতে পারছি না। ইনি এককালে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিকে ওদিকে মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে নিজেকে বাঁচান। ইনিও ডক্টর মুন্সির হাতে নিজেকে সমর্পণ করে বিবেক যন্ত্রণা থেকে রেহাই পান। ইন্টারেস্টিং হল জির ঘটনা। কিরকম? ইনি যে ফিরিঙ্গি সে তো জানেন, আর এর ব্যবসার কথাও জানেন। ৯০ নম্বর রিপন স্ট্রিটে একটা বড় দোতলা বাড়িতে থাকতেন জর্জ হিগিন্স। ১৯৬০-এ এক সুইডিশ ফিল্ম পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি করবেন বলে। তার গল্পের জন্য একটা লেপার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন। হিগিন্সের একটা লেপার্ড ছিল বটে, কিন্তু সেটা রপ্তানির জন্য নয়, সেটা তার পোষা। অনেক টাকা দিয়ে সুইডিশ পরিচালক এক মাসের জন্য লেপার্ডটাকে ভাড়া করেন। কথা ছিল এক মাস পরে তিনি অক্ষত অবস্থায় ফেরত দেবেন। আসলে ফিল্ম পরিচালক মিথ্যে কথা বলেন, কারণ তার গল্পে ছিল গ্রামবাসীরা সবাই মিলে লেপার্ডটাকে মেরে ফেলে। এক মাস পরে পরিচালক এসে হিগিন্সকে আসল ঘটনা বলে। হিগিন্স প্রচণ্ড রেগে কাণ্ড জ্ঞান হারিয়ে তখনই পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পর মুহূর্তে রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক। কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেবার ফোন দিয়ে হিগিন্স বার করে। সে প্রথমে ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষত চিহ্নে ভরিয়ে দেয়। তারপর তার কালেকশনের একটা হিংস্র বোন বেড়ালকে খাঁচা দরজা খুলে বার করে সেটাকে গুলি করে মারে। ফলে ব্যাপারটা দাঁড়ায়, খাঁচা ছাড়া বোন বেড়াল পরিচালককে হত্যা করে এবং বোন বেড়ালকে হত্যা করে হিগিন্স। ফিকিরটা কাজে দেয়, হিগিন্স আইনের হাত থেকে বাঁচে। কিন্তু তারপর এক মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসি কাটে ঝুলতে দেখে অগত্যা মুন্সি চেম্বারে গিয়ে হাজির হয়। তাহলে এখন কিং কর্তব্য? দুটো কর্তব্য, এক হলো পাণ্ডুলিপিটা আপনাকে দেওয়া, আর দুই একে একটা টেলিফোন করা। জটায়ু হাসি মুখে ফেলুদার হাত থেকে পাণ্ডুলিপি ভরা মোটা খামটা নিয়ে বললেন, তা ফোন করবেন কি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? ন্যাচুরালি, আর দেরি করার কোনো মানে হয় না। তবে এ সেনগুপ্ত, ১১ রোল্যান্ড রোড, নম্বরটা বার করতো। আমি ডিরেক্টরিটা হাতে নিতেই ফোনটা বেজে উঠল, আমি ধরলাম। ডক্টর মুন্সি, ফেলুদাকে বলতেই ও আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ব্যাপার আর কিছুই নয়, সেনগুপ্ত আরেকটা হুমকি চিঠি দিয়েছেন। তাতে কি বলা হয়েছে সেটা ফেলুদা তার খাতায় লিখে নিল। তারপর ফেলুদা তার শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল।
সেনগুপ্তর দ্বিতীয় হুমকিটা হচ্ছে এই, 7 দিন সময়। তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ও ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি ছাপা সম্ভব হচ্ছে না। 7 দিন, তারপরে আর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না বলাই বাহুল্য। আমি সেনগুপ্তর ফোন নাম্বারটা বের করে ডায়াল করে একেবারেই লাইন পেয়ে গেলাম। ফেলুদার হাতে ফোনটা চালান দিয়ে আমি আর জটায়ু কেবল ফেলুদার কথাটাই শুনলাম। সেটা শুনে যা দাঁড়ালো তা হলো এই, হ্যালো, মিস্টার সেনগুপ্তর সঙ্গে একটু কথা বলতে পারি কি? অরুণ সেনগুপ্ত। ও মিস্টার সেনগুপ্ত, আমার নাম প্রদোষ মিত্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমায় একদিন 5 মিনিট সময় দিতে পারেন? তাই বুঝি, আশ্চর্য তো, কি ব্যাপার? তা পারি বই কি, কটায় গেলে আপনার সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। ভাবতে পারিস, ভদ্রলোক নাকি আর 5 মিনিটের মধ্যেই আমাকে ফোন করতেন। সে কি মশাই, কেন কেন? সেটা ফোনে বললেন না, সামনে বলবেন। কখন অ্যাপয়েন্টমেন্ট? আধ ঘন্টা বাদে। নাম্বার 11 রোল্যান্ড রোড, সাহেবী আমলের দোতলা বাড়ি। দরজার বেল টিপতে একজন ইউনিফর্ম পরা বেয়ারার আবির্ভাব হল। সে কার্পেট ঢাকা কাঠের সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় নিয়ে গিয়ে বৈঠকখানায় বসাল। মিনিট দুয়েকের মধ্যেই মিস্টার সেনগুপ্ত প্রবেশ করলেন। বাড়ির সঙ্গে মানানসই সাহেবী মেজাজ, পরনে ড্রেসিং গাউন, পায়ে বেডরুম স্লিপার, হাতে চুরুট। পরিচয় পর্ব শেষ হলে পর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা ড্রিঙ্ক করেন? আগে না। তা আমি যদি বিয়ার খাই আশা করি আপনারা মাইন্ড করবেন না। মোটেই না। ভদ্রলোক বেয়ারাকে ডেকে নিজের জন্য বিয়ার আর আমাদের তিনজনের জন্য চায়ের অর্ডার দিয়ে ফেলুদার দিকে দৃষ্টি দিলেন। ফেলুদা বলল, আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন সেটা আগে বলতে আপনার কোনো আপত্তি আছে? তারপর আমার দিকটা বলব। বেশ তো, জেপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনস। হ্যাঁ, তার এক নাতি তো, হ্যাঁ, মিসিং, সম্ভবত কিডন্যাপড, কাগজে দেখছিলাম বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু, পুলিশ তদন্ত করছে বটে, কিন্তু আমি ওকে আপনার নাম সাজেস্ট করি। ভুলু শেহানবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, একটা ব্যাপারে ওকে আমি হেল্প করি। তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয়, আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি, আর সেই ব্যাপারেই আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপারে শুনি? আমি ডক্টর মুন্সির কাছ থেকে আসছি। হোয়াট? ভদ্রলোক সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছে? তার মানে তো আর কদিনে রাজ্য শুদ্ধ লোক জেনে যাবে মুন্সির ডায়েরির এই ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক, গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি জানি। আমার উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। তবে আপনি যদি ঘন ঘন ডক্টর মুন্সিকে হুমকি চিঠি দেন, তার ফল কি হবে সেটা আমি জানি। আমি হুমকি চিঠি দেব না কেন? আপনি ডায়েরিটা পড়েছেন? পড়েছি। আপনার কি মনে হয়েছে? 30 বছরের পুরনো ঘটনা, এর মধ্যে অন্তত 5-6 ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে। যারা এই কাজ করেছে হয়তো তাদের অনেকেরই নামের প্রথম অক্ষর এ, সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। মুন্সি কি ব্যাংকের নাম করেছে? না। আমার ব্যাংকে 2 জন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে, কারণ ঠেকায় পড়ে আমি 2 জনের কাছে টাকা ধার চেয়েছিলাম, 2 জনেই অবশ্যই রিফিউজ করে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের চিঠি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? ডক্টর মুন্সি আইনের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন টাইন মানব না মিস্টার মিত্তির। আমার অতীতের ইতিহাস থেকেই আপনি বুঝছেন যে প্রয়োজনে বেপরোয়া কাজ করতে আমি দ্বিধা করি না। তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজে সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় আপনি এমন একটা ঝুঁকি নেবেন? মিস্টার সেনগুপ্ত মিনিট খানেক কিছু না বলে বিয়ার খেলেন। তারপর তার চাউনির
সামান্য পরিবর্তন দেখা গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে এক চুমুকে বাকি বিয়ারটা শেষ করে গ্লাসটা টেবিলে রেখে বললেন, ঠিক আছে, ড্যাম ইট, লেট হিম গো অ্যাহেড। আপনি তাহলে হুমকির ব্যাপারে ইতি দিচ্ছেন? ইয়েস ইয়েস ইয়েস, তবে বিপদের বিন্দুমাত্র আশঙ্কা দেখলেই কিন্তু আর বলতে হবে না, বুঝেছি। লালমোহনবাবু কথা মতো পরদিন সকালেই পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে এলেন। ফেলুদা বলল, এখন আর চা খাওয়া হবে না, কারণ আধ ঘন্টার মধ্যেই জি এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 90 রিপন স্ট্রিটের দরজায় বেল টিপতে যার আবির্ভাব হলো তার মাথায় টাক, কানের পাশে সাদা চুল আর একজোড়া বেশ তাগড়াই গোঁপ, তাও সাদা। মিস্টার মেটা, আই এম জর্জ হিগিন্স। তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করার পর হিগিন্স আমাদের দোতলায় নিয়ে চলল। গেট দিয়ে বাড়িতে ঢুকেই দুটো বেশ বড় খাঁচা দেখেছি, তার একটায় বাঘ, অন্যটায় হায়না। দোতলায় উঠে বাঁয়ে একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তাতে গোটা পাঁচে কোয়ালা বেয়ার বসে আছে মেঝেতে। বসবার ঘরে পৌঁছে সোফায় বসে হিগিন্স ফেলুদাকে প্রশ্ন করল, ইউ আর আ ডিটেকটিভ? ইয়েস, আ প্রাইভেট ওয়ান। বাকি কথা ইংরেজিতেই হলো, যদিও হিগিন্স মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছিলেন, বিশেষ করে কারুর উদ্দেশ্যে গালাগাল দেবার সময়। অনেকের উপরেই ভদ্রলোকের রাগ, যদিও কারণটা বোঝা গেল না। অবশেষে বললেন, মুন্সি তাহলে এখনো প্র্যাকটিস করে? সে আমার বিপদের সময় অনেক উপকার করেছিল। তাহলে আর আপনি তাকে শাসাচ্ছেন কেন? হিগিন্স একটুক্ষণ চুপ করে থেকে বলল, সেটার কারণ হচ্ছে সেদিন রাত্রে I was a little drunk. তবে মানুষের কি ভয় করে না? আমার বাবা কি ছিলেন জানো? স্টেশন মাস্টার। আর আমি নিজের চেষ্টায় আজ কোথায় এসে পৌঁছেছি দেখো। এ আমার এক চেটিয়া ব্যবসা। মুন্সির ডায়েরি ছাপা হলে যদি আমাকে কেউ চিনে ফেলে তাহলে আমার আর আমার ব্যবসার কি দশা হবে ভাবতে পারো? ফেলুদাকে আবার বোঝাতে হলো যে হিগিন্স আইন বাঁচিয়ে কিছুই করতে পারবেন না, তাকে আবার বেঁকা রাস্তায় যেতে হবে। বেশ জোরের সঙ্গে জিজ্ঞেস করলো ফেলুদা, সেটাই কি তুমি চাইছো? তাতে কি তোমার প্রেস্টিজ আরো বেশি বিপন্ন হবে না? হিগিন্স কিছুক্ষণ চুপ করে বিড়বিড় করে বললেন, একবার কেন? 100 times. If I had a chance, I'd murder him 100 times, that swine. Bahadur. আমার সাধে লেপার্ড, হি ওয়াজ আ বেবি, হি ওয়াজ অনলি 4, তাকে কি না লোকটা মেরে ফেলল? আবার 10 সেকেন্ডের জন্য কথা বন্ধ। তারপর হঠাৎ সোফার হাতল চাপড়ে গলা তুলে হিগিন্স বললেন, ফাইন ফাইন, ইউ টেল মুন্সি হি অ্যান্ড হিজ ডায়েরি ক্যান বি ড্যামড, বলে দাও আমি কিছু পরোয়া করি না, ও যাই করুক, বই বেরোলে লোকে আমায় চিনে ফেললে আই ডোন্ট কেয়ার, আমার ব্যবসা কেউ টলাতে পারবে না। নাও গেট লস্ট। থ্যাংক ইউ মিস্টার হিগিন্স, থ্যাংক ইউ। অরুণ সেনগুপ্তর খবরটা ফেলুদা আগেই ফোনে ডক্টর মুন্সিকে জানিয়ে দিয়েছিল। হিগিন্স এর খবরটা দিতে আমরা মুন্সির বাড়ি গেলাম, কারণ পাণ্ডুলিপিটা ফেরত দেবার একটা ব্যাপার ছিল। ভদ্রলোক ফেলুদাকে একটা বড় ধন্যবাদ দিয়ে বললেন, অনেক ধন্যবাদ প্রদোষ বাবু, তাহলে তো আপনার কর্তব্য সারা হয়ে গেল। হ্যাঁ, এবারে আপনার ছুটি। আপনি ঠিক বলছেন, আর সম্বন্ধে কিছু করার নেই তো? নাথিং, আপনি আপনার বিলটা পাঠিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি পেমেন্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। বাড়ি ফেরার পর জটায়ু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মরায়, এটাকে কি মামলা বলা চলে? হ্যাঁ, মিনি মামলা বলতে পারেন, অথবা মামলানু। যা বলেছেন! আশ্চর্য এই যে এমন গর্হিত কাজ করার 25-30 বছর পরেও লোকগুলো শুধু বেঁচে নেই, দিব্যি সুখ স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছে। হক কথা, কালই বাড়িতে বসে ভাবছিলুম 30 বছর আগে যাদের চিনতুম তাদের কারুর সঙ্গে আজও যোগাযোগ আছে কিনা, বা তারা এখন কে কি করছে সেটা জানি কিনা। বিশ্বাস করুন মহাই, আজই আধ ঘন্টা ভেবে শুধু একটা নাম মনে পড়লো অপরেশ চাটুজ্জি,
যার সঙ্গে একসঙ্গে বসে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, সাঙ্গুবেলিতে বসে চা খেয়েছি। এখন কি করে জানেন? আউট অফ টাচ কমপ্লিটলি। কবে কিভাবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও মহায় মনে করতে পারলুম না। পরদিন সকালে লালমোহনবাবু এসে ফেলুদার দিকে চেয়ে বললেন, কি মহায়, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে, বেকারত্ব ভালো লাগছে না বুঝি? নো স্যার, তা নয়, একটা ব্যাপারে কৌতূহল নিবৃত্তি হলো না বলে অস্বস্তি লাগছে। কি 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 ব্যাপার? আর ব্যক্তিটির আসল পরিচয়। রটন, রাবিশ, রিডিকুলাস, আর জাহান্নামে যাক। আপনি মশাই, আপনার যা প্রাপ্য তা তো পাচ্ছেনই। ফোনটা বেজে উঠল, আমি ধরলাম। হ্যালো। হ্যাঁ, আমি শঙ্কর বলছিলাম। ও, একটু ধরুন। হ্যাঁ বলুন শঙ্করবাবু। উত্তরটা শোনার সঙ্গে সঙ্গে ফেলুদার কপালে গভীর খাঁজ পড়ল। তিন চারবার বলেই ফেলুদা ফোনটা রেখে দিয়ে বলল, সাংঘাতিক খবর, ডক্টর মুন্সি খুন হয়েছেন, আর সেই সঙ্গে ডায়েরিও উধাও। বলেন কি? ভেবেছিলাম শেষ, আসলে এই সবে শুরু। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে লালমোহনবাবুর গাড়িতে বেরিয়ে পড়লাম। সুইনো স্ট্রিটে পৌঁছে দেখি পুলিশ আগেই হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদার চেনা, বললেন, মাঝরাত্রিতে খুনটা হয়েছে, মাথার পিছন দিকে ভারী কিছু দিয়ে মেরেছে। কে প্রথম জানলো? ওর বেয়ারা। ভদ্রলোক ওই ভোর ছটা নাগাদ চা খেতেন, সেই সময় বেয়ারা ব্যাপারটা জানতে পারে। ডক্টর মুন্সির ছেলে আবার তখন বাড়ি ছিলেন না। পুলিশে খবর দেন ডক্টর মুন্সির সেক্রেটারি। আপনাদের জেরা হয়ে গেছে? তা হয়েছে, তবে আপনি নিজের মতো করুন না। আপনি যে আমাদের কাজে ব্যাঘাত করবেন না সেটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে জানি। আর চারটি তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্য মিসেস মুন্সি আছেন, তাকে কিছু জিজ্ঞেস করিনি এখনো। আমরা তিনজন শঙ্করবাবুর সঙ্গে দোতলায় রওনা দিলাম। সিঁড়ি ওঠার সময় ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই আশঙ্কা করেছিলাম কিন্তু এটা করিনি। ডক্টর মুন্সির ঘরে পৌঁছে ফেলুদা বলল, আপনি যখন রয়েছেন তখন আপনাকে দিয়েই শুরু করি। বেশ তো, কি জানতে চান বলুন। আমরা সকলে বসলাম। ফেলুদা জেরা আরম্ভ করল, আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ, আমারটা উত্তর প্রান্তে আর বাবারটা দক্ষিণ প্রান্তে। আপনি আজ সকালে বেরিয়েছিলেন? হ্যাঁ। কোথায়? আমাদের ডাক্তারের ফোন খারাপ, উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন, তাই ওকে ধরতে গিয়েছিলাম। কদিন থেকেই মাথাটা ভার ভার লাগছে, মনে হচ্ছিল প্রেশারটা হয়তো বেড়েছে। প্রেশার কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা বাবার আরেকটা পিকিউলিয়ারিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন আমাদের বাড়ির সাধারণ চিকিৎসা উনি করবেন না, সেটা করেন ডক্টর প্রণব কর। আই সি। একটা কথা আপনাকে বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডক্টর মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, ডায়েরি পড়ে কিন্তু সেরকম মনে হয় না। ডায়েরিতে অনেকবার আপনার নাম উল্লেখ আছে। ভেরি সারপ্রাইজিং। আপনার ডায়েরিটা পড়ার ইচ্ছে হয় না? অত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই মিস্টার মিত্তির। এটা অবশ্য আশা করা যায় যে আপনার বিষয়ে যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে উনি লিখেছেন, সেই দৃষ্টির সঙ্গে আর পাঁচজনের দৃষ্টি তো নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কি করে, তিনি তো সর্বক্ষণ রুগী নিয়েই পড়ে থাকতেন। আপনার বাবার মাসিক রোজগার কত ছিল সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে উনি যেভাবে খরচ করতেন তাতে মনে হয় 30-35 হাজার হওয়া কিছুই আশ্চর্য নয়। উনি যে উইল করে গিয়েছিলেন সেটা আপনি জানেন? না। গত বছর 1 ডিসেম্বর ওর সঞ্চয়ের একটা অংশ ব্যবহার হবে মনোবিজ্ঞানের উন্নতি কল্পে। আই সি। আর আপনার প্রতি উদাসীন হওয়া সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়েননি। আই সি। এই খুনের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর ডায়েরিটা যে লোপাট হলো? সেটা ওই তিনজনের একজন লোক লাগিয়ে করাতে পারে। বাবার পেশেন্ট হিসেবে এরা বাড়িতে এসেছে, বাবা যে ঘরে রুগী দেখেন তার পাশেই তো অফিস ঘর, সেখানেই থাকতো বাবার লেখাটা। আপনাদের সদর দরজা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জমাদার ওঠার জন্য একটা ঘোরানো সিঁড়ি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এবার যদি সুখময় বাবুকে একটু পাঠিয়ে দিতে পারেন।
মিনিটখানেকের মধ্যেই সেক্রেটারি সুখময় চক্রবর্তী এসে হাজির হলেন। ভদ্রলোক আমাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসলেন এবং ফেলুদা তার জের আরম্ভ করল। আমি প্রথমেই জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরে পড়ে থাকতো? না, দেরাজে। তবে দেরাজে চাবি থাকতো না, তার কারণ আমি বা ডক্টর মুন্সি কেউই ভাবতে পারিনি যে সেটা এইভাবে চুরি হতে পারে। এটা যে আর দেরাজে নেই সেটা কখন কিভাবে জানলেন? আজ থেকে ওটা টাইপ করা শুরু করবো ভেবেছিলাম। আসলে সকালে গিয়ে দেরাজ খুলে দেখি সেটা নেই। আই সি। আপনি কতদিন হলো ডক্টর মুন্সির সেক্রেটারির কাজ করছেন? 10 বছর। কাজটা পেলেন কি করে? ডক্টর মুন্সি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতো আপনাকে? ওর অ্যাপয়েন্টমেন্টগুলো নোট করে রাখতাম আর চিঠিগুলোর জবাব টাইপ করতাম। চিঠি কি অনেক আসতো? তা মন্দ না, বিভিন্ন দেশের মনোবিজ্ঞান সংস্থা থেকে নিয়মিত চিঠি আসত। বাইরের কনফারেন্সে যোগ দিতে উনি 2 বছরে অন্তত একবার বিদেশে যেতেন। আপনি বিয়ে করেননি? না। আত্মীয় স্বজন আর কে আছে? ভাই বোন নেই, বাবা মারা গেছেন, আছেন শুধু আমার বিধবা মা আর এক বিধবা খুঁড়িমা। এরা একসঙ্গেই থাকেন? হুম। আপনি এদের সঙ্গে থাকেন না? আমি তো এ বাড়িতেই থাকি, ডক্টর মুন্সি আমাকে একটা ঘর দেন একতলায়, প্রথম থেকেই এখানেই আছি, মাঝে মাঝে গিয়ে বাড়ির খবর নিয়ে আসি। বাড়ি কোথায়? বেলতলা রোড, ল্যান্সডাউন মোড়ে। আপনি কি এই খুন সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না। ডায়েরি বেহাত হতে পারে হুমকি চিঠি থেকেই বোঝা যায়, কিন্তু খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। ডক্টর মুন্সি বস হিসেবে কেমন লোক ছিলেন? খুবই ভালো, আমাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, আমার কাজে সন্তুষ্ট ছিলেন এবং ভালো মাইনে দিতেন। আপনি কি জানেন ডক্টর মুন্সির বই বেরোলে তার অবর্তমানে বইয়ের সত্তাধিকারী হতেন আপনি? জানি, ডক্টর মুন্সি আমাকে বলেছিলেন। বই ছেপে বেরোলে তার কাটতি কেমন হবে বলে আপনার মনে হয়? প্রকাশকের ধারণা খুব ভালোই হবে। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন এই রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কি আপনি অস্বীকার করবেন? আমার যেখানে টাকার অভাব নেই সেখানে শুধু রয়্যালটির লোভে আমি খুন করব, এটা কি খুব বিশ্বাসযোগ্য? এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখনো পাইনি। যাই হোক, এখন আপনার ছুটি। কাউকে পাঠিয়ে দেবো কি? আমি ডক্টর মুন্সির শালার সঙ্গে একটু কথা বলতে চাই। সুখময় বাবু চলে যাবার পর জটায়ু বললেন, আপনার কি মনে হচ্ছে বলুন তো, এই ডায়েরি লোপাট আর খুনটা সেপারেট ইস্যু না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁঠাল দেখি, তারপরে তো গোঁফে তেল দেব। বোঝো,